ব্যাক এগেন, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন, টেক টেলিজেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজ আমি আলোচনা করব স্মার্টফোনের কিছু টিপস সম্পর্কে, কি টিপস এবং সেই টিপসগুলো কিভাবে পরপর ফলো করলে বা ওই টিপসগুলো যদি আপনারা অনুসরণ করেন তাহলে বিশেষ কিছু সুবিধা আপনারা উপভোগ করতে পারবেন, সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। সেই স্মার্টফোন সম্পর্কিত টিপসগুলোই আমরা এবার আলোচনা করব। তো আলোচনা শুরুর আগে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন এবং বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর ওই বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সর্বাগ্রে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে ছোটোখাটো সমস্যা হয়েই থাকে। সমস্যা সমাধানে কেউ ছোটেন অভিজ্ঞদের কাছে, আবার কেউ বা কাস্টমার কেয়ার সেন্টারে। তবে একটু চেষ্টা করলেই নিজের মোবাইল ফোন নিজেই ঠিক করা সম্ভব। মোবাইল ফোনের এরকম কিছু সাধারণ সমস্যা ও তার সমাধান নিয়েই আজ আমরা আলোচনা করব। তো চলুন দেখে নিই। পাসওয়ার্ড ভুলে গেছেন? তথ্য সুরক্ষা সহ অনেক কারণেই পাসওয়ার্ড দিয়ে মোবাইল ফোন লক করে রাখেন অনেকে। পরবর্তী সময়ে মোবাইল ফোনের মাধ্যমে কোনো কাজ করার আগে পাসওয়ার্ড দিয়ে এটি সক্রিয় করতে হয়। নোকিয়া 1100 এবং এ ধরনের মডেলের মোবাইল ফোন ব্যবহারকারীরা পাসওয়ার্ড ভুলে গেলেও এর তথ্যগুলো দেখতে এবং কল করতে পারেন খুব সহজে। এজন্য প্রথমে মেনু বাটনটি চাপতে হবে। এবার সিকিউরিটি কোড বা পাসওয়ার্ড চাইবে মোবাইল ফোনটি, এখানে আপনাকে ব্যাক বাটনটি চেপে দিতে হবে। এরপরে আনলক চেপে 2 সেকেন্ড পর্যন্ত একটানা ধরে রাখুন। 2 সেকেন্ড পর স্ক্রিনে দেখতে পাবেন লেখা দেখাচ্ছে নাও প্রেস স্টার। এই কমান্ডটি কিছুক্ষণ দেখা দেওয়ার পর আবার অচিরেই মিলিয়ে যাবে, তাই এই পর্যায়ে একটু সতর্ক থেকে কমান্ডটি দেখার সঙ্গে সঙ্গেই আনলক স্টার বাটনটি চাপতে হবে। দেখা যাবে পাসওয়ার্ড ছাড়াই ফোনের লক কিন্তু ওপেন হয়ে গেছে। স্মার্টফোনের তথ্য ব্যাকআপ। নোকিয়ার সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে প্রয়োজনের অতিরিক্ত তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন ব্যবহার করলে এটি অনেক ধীর গতির হয়ে যায়, অনেক সময় ফোনের তথ্যগুলো হারিয়ে যায়। আবার অনেকে এক ফোন থেকে অন্য ফোনেও তথ্য স্থানান্তর করতে চান, এক্ষেত্রে তথ্যের নিরাপত্তার জন্য কম্পিউটারের নোকিয়া স্মার্টফোনের তথ্যগুলো ব্যাকআপ হিসাবে সেভ করে রাখতে পারেন। এজন্য নোকিয়া পিসি স্যুট সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে। বিনামূল্যে আপনারা এই নোকিয়া পিসি স্যুট সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। এটা ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে ফেলুন। এবার মোবাইল ফোনটি ডেটা কেবল অথবা ব্লুটুথ সংযোগের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করুন। পিসি স্যুট সফটওয়্যারটি ওপেন করলে পাওয়া যাবে ব্যাকআপ অপশান। এখানে ক্লিক করলে ব্যাকআপ ও রিস্টোর নামের দুটি অপশন পাওয়া যাবে। এবার ব্যাকআপ লেখা বাটনে ক্লিক করে কোন কোন তথ্যের ব্যাকআপ নিতে চান এবং সেগুলো কোথায় সেভ করবেন তা নির্বাচন করুন। কিছুক্ষণের মধ্যেই স্মার্টফোনের তথ্যগুলো ব্যাকআপ হিসাবে কম্পিউটারে সেভ করা যাবে। একই পদ্ধতিতে তথ্যগুলো মোবাইল ফোনে আবার রিস্টোরও করা যাবে। এজন্য ব্যাকআপ বাটনের বদলে চাপতে হবে রিস্টোর বাটন। সিম্বিয়ান স্মার্টফোন ফরম্যাট। অনেক ব্যবহার, ভাইরাসের আক্রমণ, অতিরিক্ত সফটওয়্যার ইনস্টল সহ বেশ কিছু কারণে সিম্বিয়ান অপারেটিং সিস্টেম নির্ভর হ্যান্ডসেটগুলো ধীর গতির হয়ে যায়, অনেক সময় এটি কাজও করে না। সেক্ষেত্রে হ্যান্ডসেটটি ফরম্যাট করে সমস্যার সমাধান করা যেতে পারে। কম্পিউটার ছাড়াও মোবাইল ফরম্যাট করার সুযোগ রয়েছে। এজন্য প্রথমে স্মার্টফোনটি বন্ধ করে নিতে হবে। এবার একসঙ্গে স্টার, 3 ও কলিং বাটন চেপে ধরে রাখতে হবে। একসঙ্গে চেপে ধরে রাখতে না পারলে এটি কিন্তু কোনো কাজ করবে না। চেপে রাখার পর এর অন সুইচ চেপে মোবাইলটি চালু করতে হবে। সম্পূর্ণ চালু না হওয়া পর্যন্ত স্টার, 3 ও কলিং বাটন বা সবুজটা চেপে ধরে রাখবেন কিছুক্ষণ। এতে স্মার্টফোনের সব তথ্য মুছে যাবে এবং হ্যান্ডসেটটি ফরম্যাট হয়ে যাবে সম্পূর্ণভাবে।
তারপর এতে নতুন সেটের মতোই কাজের গতি পাবেন আপনারা। তবে সব তথ্য মুছে যাওয়ার আগে প্রয়োজনীয় তথ্যগুলো ব্যাকআপ হিসাবে কম্পিউটার বা মোবাইল ফোনে নিয়ে রাখতে পারবেন আপনারা। মোবাইলে বাংলা দেখা, মোবাইল ফোনে বিল্ট ইন ভাবে বাংলা ফন্ট না থাকলে স্বাভাবিকভাবে বাংলা ওয়েবসাইট দেখা যায় না। তবে অপেরা ব্রাউজার ব্যবহার এবং কনফিগারেশন ঠিক করে যে কোনো বাংলা ইউনিকোড ওয়েবসাইট দেখার সুযোগ রয়েছে। অপেরা ব্রাউজারটি ওপেন করে অ্যাড্রেস বারে টাইপ করতে হবে অপেরা ইজ টু কনফিগ, এরপর ওকে বাটনটি চাপতে হবে। নতুন পেজে ইউজ বিটম্যাপ ফন্টস ফর কমপ্লেক্স স্ক্রিপ্টস এর সেটিংস পরিবর্তন করে ইয়েস করে দিতে হবে, এরপর সেভ করে বেরিয়ে আসতে হবে। এবার মোবাইল ফোনে বাংলা ইউনিকোড সমর্থিত ওয়েবসাইট গুলো পড়তে পারবেন আপনারা। আইকন বিহীন ফোল্ডার তৈরি, মোবাইল ফোনে ফোল্ডার বানানোর সময় সাধারণত একটি আইকন তৈরি হয়ে যায়, এই আইকনের ফলে বোঝা যায় ভিতরে কি ধরনের ফাইল রয়েছে। তবে ভিতরের ফাইলের প্রকৃতি বুঝতে দিতে না চাইলে আইকন বিহীন ফোল্ডারও তৈরি করতে পারেন। এজন্য প্রথমে তৈরি করুন একটি ফোল্ডার, এবার ওই ফোল্ডারে তথ্য বা ফাইলগুলো রাখুন এবং ফোল্ডারে ফিরে এসে এর রিনেম অপশনের মাধ্যমে ফাইলের নামের শেষে .otb এক্সটেনশন যোগ করে দিন। ধরুন আপনি মিউজিক নামে একটি ফোল্ডার বানালেন, তাহলে তার নাম দিতে হবে music.otb। এবার দেখা যাবে ফোল্ডারের আইকনটি আর নেই, এবার ভিতরে কি কি ফাইল আছে সেগুলোও তার বাইরে থেকে বোঝার কোনো উপায়ই থাকে না। কিছু গোপন কোড, মোবাইলের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা IMEI নাম্বার জানার জন্য চাপতে হবে *#06*, ফ্যাক্টরি সেটিং রিস্টোর করার জন্য *#7780#, সফটওয়্যারের সংস্করণ দেখার জন্য *#4x0# এটা ব্যবহার করতে হবে। ব্লুটুথ ডিভাইসের ঠিকানা এবং অন্যান্য তথ্য জানার জন্য *#2820# এই কোডটা ব্যবহার করুন। ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কিং এর ম্যাক অ্যাড্রেস দেখার জন্য *#62209526# এই কোড ব্যবহার করতে হবে। মোবাইলের সিরিয়াল নাম্বার যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই *#7760# এই কোডটি ব্যবহার করুন। সব কল ডাইভার্ট করার জন্য **21*#, চেপে কল কি চাপতে হবে। স্যামসাং মোবাইলের জন্য বেশ কিছু গোপন কোড রয়েছে, সফটওয়্যার সংস্করণ জানার জন্য *#4x9#, সিরিয়াল নাম্বার জানতে *#0001# এই কোড ব্যবহার করতে হবে। ব্যাটারির অবস্থা জানতে *#9998*246# এই কোড ব্যবহার বাঞ্ছনীয়, এবং ভাইব্রেশন পরীক্ষা করার জন্য *9998*842, এছাড়া *#8999*842# এটাও চাপতে পারেন। এটা চাপলেই আপনারা ভাইব্রেশন পরীক্ষা করতে পারবেন। মোবাইলে ফোল্ডার লুকিয়ে রাখা, মোবাইল ফোনে সাধারণভাবে কোনো ফোল্ডার লুকিয়ে রাখা যায় না। ফাইল ম্যানেজার থেকে সব ধরনের ফোল্ডারই দেখা যায় মোবাইলের মেমোরি থেকে। তবে একটু বুদ্ধি করে মোবাইলে যে কোনো ফোল্ডার লুকিয়ে রাখা সম্ভব। এজন্য প্রথমে মোবাইল মেমোরিতে একটি ফোল্ডার তৈরি করুন, ফোল্ডারের শেষে এক্সটেনশন হিসেবে .jad ব্যবহার করতে হবে। যেমন মিউজিক নামে কোনো ফাইল তৈরি করতে ফাইলটির পুরো নাম দিতে হবে music.jad। এবার যে ফাইলগুলো লুকিয়ে রাখা প্রয়োজন সেগুলো music.jad ফোল্ডারে ঢুকিয়ে নিতে হবে পরপর, তাহলে একই নামে একই রুটে আরো একটি ফোল্ডার তৈরি করা সম্ভবপর। যেহেতু আমরা আগে মিউজিক নামে ফোল্ডার তৈরি করেছি তাই নতুন ফোল্ডারটিও হবে মিউজিক নামেই। তবে এবার ফোল্ডারটি রিনেম করে এক্সটেনশন হিসেবে .jar যুক্ত করে দিতে হবে, তাহলে পুরো ফাইলটির নাম দাঁড়াবে music.jar। নতুন ফাইলটি তৈরি হওয়ার পর মোবাইল থেকে দেখা যাবে আগের ফোল্ডারটি উধাও হয়ে গেছে।
আগের ফোল্ডারটি আর দেখা যাবে না। ফোল্ডার থেকে ফাইলগুলো দেখার জন্য মেমরি কার্ড খুলে অথবা ডেটা কেবল দিয়ে কম্পিউটারের সঙ্গে ফোনকে সংযুক্ত করতে হবে, তবেই ফোল্ডার থেকে ফাইলগুলো বের করা সম্ভবপর। মেমরি কার্ডের পাসওয়ার্ড ভুলে গেলে, মোবাইল ফোনে মেমরি কার্ড সুবিধা থাকায় অনেকেই গোপনীয় তথ্যাবলী মেমরি কার্ডেই সংরক্ষণ করে থাকেন, তবে নিরাপত্তার খাতিরে সেগুলোতেও পাসওয়ার্ড দিয়ে রাখেন অনেকেই। তথ্যগুলো দেখার জন্য অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখা প্রয়োজন পড়ে, তবে পাসওয়ার্ড ভুলে গেলেও বিকল্প উপায়ে কোনো তথ্য রিকভার করার সুযোগ রয়েছে। এজন্য অবশ্য মোবাইলে অ্যাপ এক্সপ্লোরার নামের একটি সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। সফটওয়্যারটি ইনস্টল করে চালু করুন। এরপর /system-mmc-store ফাইল এটা কপি করে মেমরি কার্ডে পেস্ট করতে হবে। মেমরি কার্ডে কপি করা MMC-store ফাইলটির শেষে .txt এক্সটেনশন যুক্ত করে দিন, তাহলে ফাইলের নামটি দাঁড়াবে MMC-store.txt। এরপর কম্পিউটারে ফাইলটি ব্লুটুথ, ডেটা কেবল বা অন্য কোনো মাধ্যমে পাঠিয়ে দিন। তারপর ফাইলটি কম্পিউটারে খুলে টেক্সট ডকুমেন্টে দেখা যাবে। মেমরি কার্ডের পাসওয়ার্ড দেওয়া রয়েছে। মোডেম হিসাবে মোবাইল ফোন ব্যবহার। ইন্টারনেট সমর্থক মোবাইল ফোনকে মোডেম হিসাবে ব্যবহার করার সুযোগ রয়েছে, এজন্য প্রতিটি মোবাইলের জন্য আলাদা আলাদা সফটওয়্যারের প্রয়োজন হয়। নোকিয়া মোবাইল মোডেম হিসাবে ব্যবহার করতে নোকিয়া পিসি স্যুট এবং স্যামসাং মোবাইল ব্যবহার করার জন্য স্যামসাং স্টুডিও সফটওয়্যার ইনস্টল করতে হয় কম্পিউটারে। সেটআপ শেষে সফটওয়্যার খুলে ডেটা কেবল অথবা ব্লুটুথ সংযোগের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে মোবাইল ফোন সংযুক্ত করে নিতে হবে। এরপর নোকিয়ার ক্ষেত্রে কানেক্ট টু দ্য ইন্টারনেট লেখা বাটনে ক্লিক করতে হবে। তারপরেই ওয়ান টাচ অ্যাক্সেস নামের একটি বক্স আসবে, সেখানে প্রথমে সেটিংস বাটনে ক্লিক করুন, আর নিচের দিকে নেক্সট বাটনেও ক্লিক করে দিন। কনফিগার দি কানেকশন ম্যানুয়ালি লেখার বা পাশের গোল চিহ্নটি মার্ক করে দিতে হবে। এবার নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করুন, আর অ্যাক্সেস পয়েন্টের জায়গায় লিখতে হবে অ্যান্ড্রয়েড। তারপর ইউজার নেম পাসওয়ার্ডের ঘরে কিছু লেখার প্রয়োজন নেই। নিচের ফিনিশ বাটনে ক্লিক করুন এবং ওয়ান টাচ অ্যাক্সেসে গিয়ে কানেক্ট বাটনে ক্লিক করুন। ইন্টারনেটের সঙ্গে কম্পিউটারটি সংযুক্ত হয়ে যাবে খুব সহজেই। তো বন্ধুরা, আপনারা দেখলেন স্মার্টফোনের এই ছোটোখাটো টিপসগুলো ব্যবহার করে সহজেই বিভিন্ন ধরনের সমস্যাকে আপনারা সমাধান করতে পারেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।